ঈশ্বরের গৌরব হোক আমাদের অনেকেই বিভিন্ন সময় বলেন যে দাদা বা স্যার আমি তো প্রার্থনা করছি কিন্তু প্রার্থনার কোনো উত্তর পারছি না ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না ঈশ্বর কি আমার প্রার্থনা শুনবেন না তো আজকে সে প্রার্থনা প্রসঙ্গেই আলোচনা করব যে আমাদের কীভাবে প্রার্থনা করা উচিত বা কীভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের উত্তর দেবেন বা কেনই ঈশ্বর অনেক সময় নীরব থাকেন কেন ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন না প্রভু যিশুখ্রীষ্ট যখন তার শিষ্যদের শিক্ষা দিতেন তখন তিনি বিভিন্ন ধরনের গল্প বলতেন তার শিষ্যদেরকে বা বিভিন্ন ধরনের উপদেশ দিতেন যেগুলোকে বলা হয় প্যারাবেল তো এইরকমই একটি গল্প আমরা প্রায় যখন আমরা লোকলিখিত সুসমাচার তার আঠেরো অধ্যায় এক থেকে আট পদ পড়ি সেখানে লেখা আছে এই এইরকম শিষ্যরা যাতে সবসময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সেই শিক্ষা দেবার জন্য যিশু তাদের এই উদাহরণ দিয়ে বললেন কোনো এক শহরে একজন বিচারক ছিলেন তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না সেই শহরে একজন বিধবা ছিল সে বারবার এসে তাকে বলতো ন্যায় বিচার করে আমার বিপক্ষের বিরুদ্ধে রায় দিন সে বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না কিন্তু শেষে তিনি মনে মনে বললেন যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না তবু ওই বিধবা আমাকে বিরক্ত করছে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায় বিচার করব। তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়বো এরপর প্রভু আরও বললেন ন্যায় বিচারক না হলেও তিনি কি বললেন তা ভেবে দেখো তাহলে যারা ঈশ্বরকে দিন রাত ডাকে ঈশ্বর কি তার সে বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করবেন না তিনি কি তা করতে দেরি করবেন আমি তোমাদের বলছি তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করতে দেরি করবেন না কিন্তু মানুষ্যপুত্র যখন আসবেন তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন এখানে আমরা যে ঘটনা পাই সেখানে দেখছি যে একজন বিধবা তার একটা কোনো সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য সে কোনো একজন বিচারকের কাছে যেত তার ন্যায় বিচার পাওয়ার জন্য যদি আমরা এই অধ্যায়কে একটু বিশেষভাবে বিশ্লেষণ করি বা আলোচনা করি আমরা দেখতে পাই যে প্রভু খ্রিস্ট এখানে তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছেন যে কীরকমভাবে প্রার্থনা করা উচিত এবং অবিরামভাবে যখন আমরা প্রার্থনা করি তার ফলাফল কি হয় প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন বিশ্বাসীর জীবনে যদি প্রশ্ন করেন কেন কারণ প্রার্থনা হচ্ছে এমন একটা বিষয় যেটার দ্বারা ঈশ্বর এবং আপনার সাথে ঈশ্বরের একটা সুসম্পর্ক থাকে প্রার্থনা এর মানে এটা নয় যে আপনাকে কয়েকটা মুখস্থ করার শব্দ বলতে হবে বা কয়েকটি বিশেষ রীতি অনুযায়ী ঈশ্বরকে ডাকতে হবে না প্রভু যীশুখ্রিস্ট আপনার বন্ধু আপনি ঈশ্বরকে ডাকুন আপনি আপনার অন্তরের কথা আপনার সমস্যার কথা ঈশ্বরকে বলুন আপনি আপনার পাপ স্বীকার করুন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন আপনি যা কিছু পেয়েছেন এবং আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ঈশ্বরের কাছে চান তবে ঈশ্বর আপনাকে উত্তর দেবেন দেখুন ধরুন আপনার প্রতিবেশীর সাথে আপনার কোনো কথা নেই আপনি তার সাথে কোনো কথা বলেন না আবার সে প্রতিবেশীও আপনার সাথে কোনো কথা বলে না দুজনের মধ্যে কোনো কথোপকথন নেই এরপর হঠাৎ করে আপনার কোনো একটা সাহায্যের প্রয়োজন পড়ল আচ্ছা তখন কি আপনি আপনার ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে সাহায্য চাইতে পারবেন না আপনি পারবেন না কারণ কি ওই প্রতিবেশীর সাথে আপনার তো কথাই নেই আপনি তো কথাই বলেন না তার সাথে তাহলে আপনি কোন মুখটা নিয়ে তার কাছে সাহায্য চাইতে যাবেন ব্যাপারটা ঠিক তাই যখন আপনি প্রার্থনা করছেন তখন ঈশ্বরের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে একটা ভালো সম্পর্ক আছে ঈশ্বর আপনার বন্ধু কিন্তু যখন আপনি ঈশ্বরকে ঈশ্বরকে ডাকছেন না ঈশ্বরের সাথে প্রার্থনা করছেন না তার মানে কি ঈশ্বরের সাথে আপনার কোনো যোগাযোগ নেই ঈশ্বরের সাথে আপনার কোনো সম্পর্ক নেই ঈশ্বরের সাথে আপনার কোনো বন্ধুত্ব নেই আমাদের যারা একটু নিকটবর্তী আত্মীয় থেকে একটু দূরের যারা আত্মীয় তাদেরকে যখন আমরা দীর্ঘদিন ফোন না করি কি হয় এটা মনের মধ্যে উভয় পক্ষে একটা অভিমান জন্ম নেয় এবং আমরা আস্তে 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 সেই সম্পর্কটা ফিকে হয়ে যায় তো এখানেও ঠিক তাই আপনি যত ঈশ্বরের সাথে কথা বলবেন ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক তত বেশি মজবুত থাকবে তত বেশি দৃঢ় থাকবে তো আসুন এইখানে প্রভু যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে যে বিষয়ে শিক্ষা দিয়েছিল সে বিষয়ে আমরা একটু গভীরভাবে আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করব এই মহিলার বিষয়ে আমরা প্রথমে দেখি যে এই মহিলা বারংবার এসে পরে ওই বিচারককে সে বিরক্ত করছিল এই মহিলার কি ধরনের সমস্যা ছিল সে কথা বাইবেল স্পষ্টভাবে উল্লেখ করে না কিন্তু মহিলার কোনো না কোনো একটা সমস্যা ছিল যে সমস্যার কারণে সে বারংবার বিচারকের কাছে আসছিল এবং কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে তার একটা অভিযোগ আছে যে অভিযোগের জন্য সে তার হৃদয়টা মহিলার হৃদয় খুব উদ্বিগ্ন এবং সে একটা ন্যায় বিচার পেতে চায় সে ছিল একজন মহিলা কাজেই একটা কোর্টে প্রবেশ করার অধিকার মহিলা হিসেবে তার ছিল না দ্বিতীয়ত সে ছিল একজন বিধবা মহিলা অর্থাৎ তার কোনো স্বামী ছিল না তার একটা সমস্যা হয়েছে তার স্বামী গিয়ে তার সেই সমস্যাটা কোটে বলবে এরকম তার ছিল না তৃতীয়ত আমরা দেখতে পাই যে যেহেতু ওই মহিলা ছিল বিধবা সেই কারণের জন্য তৎকালীন সমাজ তাকে খুব ঘৃণার চোখে দেখতো ওই মহিলা যেন ছিল খানিকটা অস্পৃশ্য কেউ তাকে ভালো চোখে দেখতো না সমাজ তাকে একদিকে সর করিয়ে রেখে দিয়েছিল আবার যদি আমরা একটু তৎকালীন সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি তাহলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে ওই মহিলা যেমন বিধবা ছিল ঠিক ওই মহিলা গরিব ছিল কারণ তার কাছে কোনো টাকা পয়সা ছিল না যদি বলেন কেন কারণ তৎকালীন দিনে পুরুষতান্ত্রিক সমাজ ছিল এবং ওই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের উপার্জন করার রাস্তা ছিল না রাস্তা ছিল না বললেই চলে যে কারণের জন্য এই মহিলার কাছে কোনো টাকা পয়সাও বেশি ছিল না যে সে ওই বিচারককে গিয়ে পরে খানিকটা টাকা পয়সা ঘুষ দেবে আর সে ন্যায় বিচার পেয়ে যাবে এরকম সুযোগটা ওই মহিলার কাছে ছিল না মহিলা ছিল বিধবা সে ছিল সম্পূর্ণ অসহায় এবং তার সাথে কেউ ছিল না কিন্তু তার মধ্যে একটা পজিটিভ দিক ছিল এগুলো গেল নেগেটিভ দিক তার কি কী ছিল না এই প্রসঙ্গে আমি এতক্ষণ বললাম তার কোনো লোক ছিল না তার টাকা পয়সা ছিল না সমাজ তার পক্ষে ছিল না সমাজ তাকে নানারকমভাবে উৎপীড়ন করত বা হয়তো সমাজ তার কাছ থেকে ফায়দা লুটত যেমন যেমন আমরা আজকালকার দিনেও দেখতে পাই যে বেশি শোষিত করা হয় বলুন তো যাদের পড়াশোনাটা একটু কম তথাকথিত দরিদ্র যারা তাদেরকেই সমাজ টার্গেট করে শোষণ করার জন্য এবং তৎকালীন সমাজও এই ঘটনাটা ছিল ঠিক তাই এই মহিলাকে হয়তো তৎকালীন সমাজের লোকেরা নানারকমভাবে ছল চাতুরি করে তাকে শোষণ করত এগুলো গেলো সব নেগেটিভ দিক এরপর আমরা এই মহিলার মধ্যে কয়েকটা পজিটিভ দিক দেখতে পাই পজিটিভ দিক কি ছিল বাইবেল এখানে আমাদেরকে উল্লেখ করেছে যে এই মহিলা ওই বিচারকের কাছে বারংবার আসত বারবার বারবার সে বিচারকের কাছে আসতো বারবার বলতে কী হচ্ছে যে প্রতিদিন ওই মহিলা বিচারকের কাছে আসতো ধরুন বিচারক কোট প্যান্ট পরে কোর্টে যাওয়ার জন্য বেরোচ্ছে ড্রাইভারকে বলছে ড্রাইভার গাড়ি রেডি করো আর ঠিক সেই সময় ওই মহিলা ও বিচারকের কাছে বলছে বাবু হুজুর আমাকে একটু আপনি দয়া করুন আমাকে ন্যায় বিচারটা একটু পাইয়ে দিন বা ধরুন ওই বিচারক বাজার করতে গেছে সকালবেলায় মহিলা বাজারে ওই বিচারককে দেখতে পেলেন মহিলা বলছেন হুজুর আমাকে একটু ন্যায় বিচার পাইয়ে দিন প্লিজ আমি আপনি আমাকে অনুগ্রহ করুন আমার যেটা ন্যায় বিচার আমার যেটা প্রাপ্য আপনি আমাকে সাহায্য করুন এবং আপনি আমাকে সেই ন্যায় বিচার পাইয়ে দিন বা ধরুন ওই বিচারক সন্ধ্যাবেলায় তার বন্ধুবান্ধবের সাথে কোনো একটা জায়গায় গল্প করছে আর মহিলা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর ঠিক সেই সময় বিচারককে সে দেখতে পেলো এবং বলল হুজুর আপনি আমার বিষয়টা একটু দেখুন আমি বারংবার আপনাকে বলছি আপনি আমার বিষয়টা একটু দেখুন আপনি ছাড়া আমার আর কে আছে বলুন আপনি প্লিজ একটু আমার হয়ে একটু কোর্টে কেসটা একটু লড়ুন কারণ আমাকে ন্যায় বিচার পাইয়ে দিন অর্থাৎ এই মহিলা একবার নয় বারবার 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 ওই বিচারকের কাছে যেত সেকেন্ডলি এই মহিলা ছিল ভীষণ সে হয়ে গিয়েছিল কিসের জন্য তার যেটা টার্গেট তার যে সেই ন্যায় বিচার পাওয়ার যে টার্গেট এটাকে অ্যাচিভ করার জন্য সেটাকে পাওয়ার জন্য এই মহিলা ছিল মরিয়া আমরা দেখতে পাচ্ছি যে এই মহিলার সামাজিক এবং আর্থিক যে অবস্থা সে কারণের জন্য ওই যে মহিলা যে কোনো ন্যায় বিচার পাবে এরকম আশা তার কাছে ছিল না বা তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না যে সে ওই বিচারককে গিয়ে একটু ঘুষ দিয়ে দেবে যে বাবু এই টাকাটা আপনি রাখুন কালকে কোর্টে যাবেন কোর্টে গিয়ে পরে আপনি আমার হয়ে কেসটা লড়ে দেবেন মিথ্যাটাকে সত্য করবেন সত্যটাকে মিথ্যা করবেন না তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না বাট তার মধ্যে কি ছিল একটা স্ট্রং উইল পাওয়ার ছিল তার মনের মধ্যে একটা জোর ছিল যে না আমাকে এটা করতেই হবে আমাকে এটা পেতেই হবে এবং যে কারণের জন্য ওই মহিলা ছিল মরিয়া সে প্রতিদিন বিচারকের কাছে যেত আজকে এই বিধবার মতন আপনার আমার অবস্থাটা অনেকটা একই রকম যদি প্রশ্ন করেন কীরকম এই বিধবা কোনো একটা সমস্যায় জর্জরিত ছিল এখানে স্পষ্ট উল্লেখ নেই তার প্রবলেমটা কি ছিল কিন্তু ওই বিধবার কারো না একটা অভিযোগ ছিল এবং সে একটা ন্যায় বিচার পেতে চাইছিল আজকে আপনি বা আমি বা যারা আমরা এই পৃথিবীতে বসবাস করছি তারা নানা রকম সমস্যা জর্জরিত হতে পারে আপনি আর্থিক সমস্যা জর্জরিত হতে পারে আপনি ঋণগ্রস্ত হতে পারে আপনার পারিবারিক শান্তির অভাব হতে পারে আপনি ব্যাধিতে আক্রান্ত অর্থাৎ আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথটা যেন বন্ধ হয়ে গেছে জীবনের সামনে আপনি এগিয়ে যেতে পারছেন না আবার আপনি যখন ঈশ্বরের বাক্য শুনছেন আপনি ঈশ্বরকে বিশ্বাসও করছেন মাঝে মধ্যে হয়তো আপনি প্রার্থনাও করেন যখন একটু মন গেলো বা হয়তো সারাদিন টিভি ফিভি দেখছেন সিনেমা টিনেমা দেখছেন কানে হেডফোন লাগিয়ে গান শুনছেন অনেকক্ষণ গান টান শুনলেন ভালো লাগছে না চলো একটু ঈশ্বর কথা হলে ডাকা যাক দু মিনিটের একটা ছোট্ট প্রার্থনা করে শেষ ব্যাস আর প্রার্থনাও নেই আপনি ঈশ্বরের বাক্য পড়ছেন না এরপর আপনি কি করছেন যে ভাই আমি তো ঈশ্বরকে ডাকছি কিন্তু এইসব প্রার্থনা টার্থনা করে লাভটাই বাকি আমি তো কোনো উত্তর পাচ্ছি না যদি একটু ঘুরিয়ে বলি যে শয়তান আপনাকে সে প্রার্থনার থেকে দূরে রাখছে আপনি ঈশ্বরের কাছে পৌঁছোতেই পারছেন না আর যে কারণের জন্য আপনি আপনার প্রশ্নের আপনার সমস্যার উত্তর আপনি পাচ্ছেন না সে সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না সারাদিন আমরা নানাবিধ কাজে ব্যস্ত থাকি আমরা ইউটিউব চালিয়ে কোনো হিন্দি গান দেখছি বা কোনো নাচ দেখছি বা কোনো একটা ডকুমেন্টারি দেখছি বা কোনো রাজনৈতিক নেতার কোনো ভাষণ শুনছি নানাবিধ কাজে আমরা সারাদিন নিজেদেরকে ব্যস্ত রাখি তার সাথে যখন কোনো কিছু ভাল লাগে না অতটুকু টিভি চালিয়ে টিভিতে সিরিয়াল দেখছি কিন্তু ঈশ্বরের জন্য আমাদের হাতে সময় নেই আমরা প্রার্থনা করছি না আমরা ঈশ্বরকে ডাকছি না দিনের শেষে যদি একটু মন গেল তখন একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর দু মিনিটের একটা ছোট্ট পাচ্ছি না তারপরে আমরা সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দিলাম আর আমরা অভিযোগ করছি কি ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না আমরা এই ঘটনা যদি পুরোটা দেখি আমরা দেখতে পাবো যে ওই মহিলা তার যে সুবিচারের জন্য সে বিচারকের কাছে গিয়েছিল সে বিচার সে পেয়েছিল কি না এতক্ষণ আমি আলোচনা করলাম মহিলা সম্পর্কে এরপর আমি ওই বিচারক সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই বাইবেল এখানে লেখা আছে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে একটা বিশেষণ ইউজ ইউজ করা হয়েছে যে ওই বিচারক ছিল দুর্নীতিগ্রস্ত অর্থাৎ সে দুর্নীতিকে ভালোবাসত সে মন্দ জিনিসকে ভালোবাসত এ বিচারক এমন একজন বিচারক ছিল যে ঈশ্বরকেও ভয় করতো না আবার মানুষকেও সে গ্রাহ্য করতো না মানুষকেও সে ভয় করতো না অর্থাৎ সে নিজেকে ভালোবাসত সে শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবতো সে তার জীবনটাকে নিয়ে ভাবতো সে এমন একটা মানুষ ছিল আরে ভাই আমি তো জজ আমি তো বিচারক আমার কে কী করবে আমি তো মানুষকে বিচার দেব ও মানুষকেও ভয় করতো না ও ঈশ্বরকেও ভয় করতো না এক কথা বলতে গেলে সে ছিল একজন বদমাস লোক সে একজন দুষ্ট লোক কিন্তু আবার যদি আর তার খারাপ দিক আছে সেটা হচ্ছে সে ছিল নির্বিকার মহিলা আসছে আসুক বলছে বলুক যা চাইছে চা আহ ঘ্যান 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 করছে করুক না ওই বিচারক ছিল সম্পূর্ণ নির্বিকার ওই মহিলার কোথায় সে প্রথম দিকে কানই দেয়নি আহ বকছে বকুক বলছে বলো তাতে আমার কি ও সম্পূর্ণ ছিল নির্বিকার কিন্তু এই বিচারকের মধ্যে একটা ভালো দিক ছিল সে ভালো দিকটা কি ছিল খানিকটা উদার প্রকৃতির মানুষ যদিও ওই বিচারক ওই মহিলার কথা কর্ণপাত করতে চায়নি কিন্তু শেষ পর্যন্ত ওই বিচারক মহিলার কথা কর্ণপাত করেছিলেন এবং ওই মহিলাকে সাহায্য করেছিলেন যদি আপনি প্রশ্ন করেন যে আপনি তো বললেন একটু আগে ওই বিচারক ছিল নির্বিকার ওই বিচারক একটু আগে বলছে যে মহিলা যা বলছে বলুক তাতে আমার কি যায় এসে যায় আবার আপনি বলছেন যে ওই বিচারক শেষ পর্যন্ত মহিলাকে সাহায্য করেছিল তাহলে কেন সাহায্য করলো ওয়াই কেন ওই বিচারক মহিলাকে সাহায্য করলো যখন আপনি পাঁচ পদ পড়বেন লুকলিখিত সুসমাচার আঠারো অধ্যায় পাঁচ পদ দেখুন তার উত্তর সেখানে লেখা আছে তবু এই বিধবা আমাকে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায় বিচার করব তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব এই মহিলা আমাকে কি করছে বিরক্ত করছে ঘ্যান 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 করছে শান্তি নাই যেখানেই যাই এই মহিলা আমাকে জ্বালাতন করে সকালবেলা বাজার করতে গেছি দেখা হয়ে গেল মহিলা বলছে বাবু একটু ন্যায় বিচারটা আমার পাইয়ে দিন আমার ব্যাপারটা একটু দেখুন সকালবেলায় কোর্টে যাচ্ছি চলে এলো মহিলা বাবু আমার বিষয়টা আপনি একটু দেখুন বা হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি মহিলা দেখতে পেলো চলে এলো বাবু আমার বিষয়টা দেখুন অর্থাৎ বারবার বারবার তাকে সেই মহিলা বিরক্ত করত আর কি বলা হয়েছে তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব ক্লান্ত এই শব্দটাকে যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি এর অর্থ দাঁড়ায় যে এই মহিলা ওই বিচারকের কাছে বারংবার আসছিল বারবার বারবার আসছিল আর তাতে কি হচ্ছিল ও বিচারকের সম্মান নষ্ট হচ্ছিল যদি বলেন কীরকম ধরুন বিচারক সকালবেলা বাজার করতে গেছে আর ওই মহিলা এসে পরে বাজারের সকলের সামনে বলছে যে হুজুর আপনি আমার প্রতি একটু দয়া করুন আমাকে ন্যায় বিচারটা পাইয়ে দিন একদিন গেলো দুদিন গেলো তিন দিন গেলো ঠিক সেরকমভাবে সন্ধ্যাবেলায় বিচারক বন্ধুদের সাথে খোঁজ মজা যে বসে আড্ডা মারছে আর ওই মহিলা এলো বলছে বাবু আপনি আমাকে একটু ন্যায় বিচার পাইয়ে দিন আপনি আমার প্রতি একটু দয়া করুন তখন বন্ধু বান্ধবরা বলবে আরে ভাই তুই কি লোক রে একটা বুড়ি বারবার আসছে তোর কাছে জানা যা একটু কেসটা না বার না বারবার তোর কানার কাছে ঘ্যান 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 করছে তোর ভালো লাগছে এরকম ভাবে অর্থাৎ ওই বিচারকের সম্মান নষ্ট হচ্ছিল বিচারকের সেন্টিমেন্ট আঘাত করলো যে আমি একটা এত বড় র্যাঙ্কের মানুষ আমি একটা বড় ক্ষমতায় থাকা মানুষ বড় পদে থাকা মানুষ আর এই মহিলা যেখানে সেখানে যত্রতত্র আমাকে এসে পরে বিরক্ত করছে এতে ওই বিচারকের সম্মান নষ্ট হচ্ছিল তাই ওই বিচারক কি করলো সে ওই মহিলাকে সুবিচার দিল দেখুন এরপর বিচারকের চরিত্র দেখলাম মহিলার চরিত্র দেখলাম এরপর আমরা ঈশ্বরের চরিত্র দেখব ঈশ্বর কি ওই বিচারকের মতন দুষ্ট ঈশ্বর কি ওই বিচারকের মতো দুর্নীতিবাজ না ঈশ্বরের চরিত্র ওই বিচারকের চরিত্রের ঠিক সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ অপোজিট প্রভু যিশু তার শিষ্যদের এই গল্প বলা শেষ করে তিনি তার পিতার উদ্দেশ্যে কিছু বললেন তিনি বললেন ঈশ্বর ওই বিচারকের মতো না ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিতে আনন্দিত হন ঈশ্বর আনন্দ পায় যখন আমরা ঈশ্বরের কাছে কিছু শুনি এবং যখন ঈশ্বর আমাদের সেই প্রার্থনার উত্তর দেন ঈশ্বর আমাদের রব শোনেন আমাদের কখনোই এমনটা ভাবা উচিত নয় যে ঈশ্বর তার কানে তুলো গুঞ্জে রেখেছেন বা ঈশ্বর তার কানে হেডফোন লাগিয়ে রেখেছেন আমরা ডাকছি আর ঈশ্বর শুনতে পাচ্ছেন না বা ঈশ্বর ঘুমোচ্ছেন ঈশ্বর আমাদের প্রার্থনা কোনো কর্ণপাত করছে না দেখুন এই বিষয়ে একটা কথা বলি বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে সে বাচ্চা কি করে হঠাৎ করে সে ধরুন আপনি একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরিয়েছেন বাচ্চাটার কোনো একটা খেলনা ভালো লেগেছে সে বলবো বাবা আ বাবা আমাকে ওই খেলনাটা দাও আমি ওই লাল রঙের গাড়িটাই নেব আমি ওই লাল রঙের গাড়িটাই নেব বাবা আপনি বলছেন না না চল চল চ চ আমি তোকে বাড়িতে নিয়ে যাবো এর থেকে ভালো গাড়ি তোর বাড়িতে আছে তুই বাড়িতে ফিরে চল আর বাচ্চাটা বলছে না বাবা আমি ওই লাল রঙের গাড়িটাই নেবো আমার ওই গাড়িটাই চাই আমার ওই গাড়িটাই চাই আমাকে ওই গাড়িটাই তোমাকে দিতে হবে ঘ্যান ঘ্যান ঘান ঘ্যান ঘান ঘ্যান ঘ্যান ঘান করছে বাচ্চাটাকে আপনি কোনোভাবে বোঝাতে পারছেন না আল্টিমাল্টি বিরক্ত হয়ে আপনি কি করলেন যা চুপ তো এই খেলাটা নিয়েই তুই শান্তিতে থাক আপনি হচ্ছেন ঈশ্বরের সন্তান ঈশ্বর আপনাকে ভালোবাসে আবার ঈশ্বর অনেক সময় চায় যে আপনি ঈশ্বরকে কতখানি মনে রেখেছেন ঈশ্বরকে আপনি কতখানি সম্মান দিচ্ছেন ঈশ্বরকে আপনি কতখানি ভালোবাসেন ঈশ্বরের সাথে আপনার সম্পর্কটা কেমন প্রয়োজনটা আপনার দরকারটা আপনার তাই প্রয়োজনটা যেহেতু আপনার আপনাকে এটা আদায় করে নিতে হবে বাইবেল তার পুস্তক সুস্তক পঁচট চব্বিশ পদে লেখা আছে তারা ডাকবার আগে আমি সাড়া দেবো আর তারা কথা বলতে না বলতেই আমি শুনব অর্থাৎ ঈশ্বর আপনার ডাকটা শোনার জন্য কানটা খাড়া করে রেখেছে কিন্তু আপনাকে ডাকতে হবে আপনি একবার ডেকে সাড়া পাচ্ছেন না আপনি দুবার ডাকুন আপনি তিনবার ডাকুন কিন্তু আপনি কি করছেন আপনি একবার দুবার ডেকে যখন সাড়া পাচ্ছেন না আপনি থেমে দিলেন পুস্তক তিন পদ যখন আমরা পড়ি তখন আমরা সেখানে দেখতে পাই আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং এমন এমন ও গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না অর্থাৎ যখন আমরা ঈশ্বরকে ডাকবো ঈশ্বর আমাদের উত্তর দেবেন ঈশ্বর আমাদেরকে এমন মহৎ এমন বিষয়ে কিছু বলবেন গোপন বিষয়ে কিছু বলবেন যে বিষয়ে আপনি জানেন না প্রথম যখন তার পাঁচ হো চোদ্দো থেকে পনেরো পদ যখন আমরা পড়ি তখন এখানে লেখা আছে আমরা দেখতে পাই ঈশ্বরের পর আমাদের এই নিশ্চয়তা আছে যে তার ইচ্ছা মতো যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন যদি আমরা জানি আমরা যা কিছু চাই তা তিনি শোনেন তবে এও জানি আমরা তার কাছ থেকে যা চেয়েছি তা আমাদের পাওয়া হয়ে গেছে এখানে লেখা আছে তার ইচ্ছা মতো যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন ঈশ্বরের ইচ্ছা মতো আপনি কিছু চাইছেন তখন ঈশ্বর আপনার কথা শুনবেন যদি আপনি বলেন যে ঈশ্বর আমি আমাকে তুমি লটারিতে পাঁচ কোটি টাকা দাও আমি বা আমাকে কোনো বিলাসীদার কোনো একটা জিনিসপত্র কিনতে দাও অর্থাৎ ঈশ্বর যে কাজগুলোকে ঘৃণা করেন যেগুলো মন্দ কাজ যেগুলো খারাপ কাজ সেই বিষয়ে যখন আপনি চাইবেন ঈশ্বর ওই প্রার্থনার উত্তর দেবেন না এখানে পরিষ্কার বলছে যদি তার ইচ্ছা মতো আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শুনবেন অর্থাৎ ঈশ্বর যে বিষয়ে বলেছে সে বিষয়ে যদি আমরা কিছু চাই সে বিষয়ে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন আজকে আপনি অসুস্থ আপনি ঈশ্বরের কাছে সুস্থতা চান ঈশ্বর আপনাকে সুস্থতা দেবেন আপনি আজকে ঋণগ্রস্ত আপনি ঋণ থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে ঋণ মুক্ত করবেন ঈশ্বর দেওয়ার জন্য তার হাতটা বাড়িয়ে আছে কিন্তু আপনি যদি হাতটাকে পকেটের ভিতরে ভরে রাখেন আপনি আশীর্বাদ পাবেন আশীর্বাদ পাবেন না কারণ আপনি হাতটাকে গুটিয়ে রেখেছেন ঈশ্বর দিতে চাইছে আপনাকে নিতে হবে নিতে হলে আপনাকে হাতটা বাড়াতে হবে কিন্তু আপনি হাতটা বাড়াচ্ছেন না আপনি হাতটা পকেটে ভরে রেখেছেন তো আপনি আশীর্বাদ পাবেন কি হবে ঈশ্বর সম্মান করেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা অবিরাম প্রার্থনা করে যারা নিরন্তর প্রার্থনা করে অনেক সময় আমরা প্রার্থনার উত্তর সাথে সাথে পাই না প্রার্থনার উত্তর পেতে আমাদের দেরি হয় এবং তখন আমরা কি করি তখন আমরা আশা ছেড়ে দিই আমরা ভাবি যে না প্রভু যিশু আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন না আমি কি করব? আপনি সাথে সাথে নিরাশ হয়ে পড়ছেন আপনি সাথে সাথে হতাশ হয়ে পড়ছেন ঈশ্বর আপনাকে শুধু শুধু অপেক্ষা করিয়ে রাখেনি ঈশ্বর আপনাকে উত্তর দেবেন বলে ঈশ্বর আপনাকে অপেক্ষা করিয়ে রাখছেন কিন্তু আপনার উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা ধরুন আপনার খুব খিদে লেগেছে আপনি কোনো একটা ভালো রেস্টুরেন্টে গেলেন খাবারের জন্য যখন আপনি একটা ভালো রেস্টুরেন্টে যান খাবার অর্ডার দিলেন আপনাকে ওয়েটার বলবে যে আপনাকে পনেরো মিনিটকে আধ ঘন্টা ওয়েট করতে হবে তারপরে তারা খাবারটা দেবে কারণ কি তাদেরকে খাবারটা বানাতে হবে খাবারটা তাদেরকে তৈরি করতে হবে সেই জন্য তাদের একটা সময়ের প্রয়োজন আর যদি তারা আপনাকে বলে যে না তারা আপনি চাওয়া খাবারটা দেবেন অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এই খাবারটা বাসি খাবার এই খাবারটা খারাপ খাবার এই খাবারটা নষ্ট হয়ে যাওয়া খাবার খাবারটা ফ্রিজে রাখা ছিল আপনাকে এনে দিয়ে দেওয়া হলো গরম করে তারা সময়টা নেয় কারণ আপনার জন্য তারা টাটকা করে খাবারটা বানিয়ে আপনার প্লেটে সার্ভ করে ঈশ্বরও ঠিক তাই তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন বলে আপনাকে অপেক্ষা করিয়ে রাখছেন তিনি যখন আমরা অবিরাম প্রার্থনা করছি তখন ঈশ্বর দেখছেন যে আমাদের মধ্যে সেই চাপটা কতখানি সে বোঝাটা কতখানি তিনি আমাদের প্রার্থনা শুনেছেন এবং তিনি আমাদের জন্য সেই উত্তরটা তৈরি করছেন যে কারণের জন্য তিনি আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছেন ধরুন এমনটা হলো আপনি একবার কি দুইবার প্রার্থনা করলেন তারপর আপনি ছেড়ে দিলেন বাস। প্রয়োজন আপনার আপনি ছেড়ে দিলেন হাল আপনি আপনার যেটা কাঙ্ক্ষিত বিষয় যেটার জন্য আপনি প্রার্থনা করছেন আপনি কি সেটা পাবেন না আপনি পাবেন না কারণ আপনি হাল ছেড়ে দিয়েছেন শয়তানের জয় হয়ে গেল শয়তান আপনাকে ঈশ্বরের থেকে ছিনিয়ে নিল আপনি মানুষ আপনাকে শতানের এবার টানছে আর আপনি এদিকে টানা হয়ে চলে গেলেন ঈশ্বরের দিকে ছিল আপনি ঈশ্বরের থেকে দূরে সরে গেলেন আপনি আপনার প্রার্থনার উত্তর পেলেন না আপনি শতানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করলেন এবং আপনি হাল ছেড়ে দিলেন যখন আমরা কোনো কিছু দাবি যখন আমাদের থাকে এবং সেই দাবিটা যখন আমরা আদায় করার জন্য চেষ্টা করি আমরা কী করি অনশন করি আমরণ অনশন করি যতক্ষণ না আমরা সেই আমাদের দাবিটা পাচ্ছি যতক্ষণ না আমরা আমাদের দাবিটাকে মিটছে ততক্ষণ আমরা আমরণ অনশন চালিয়ে যাই বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পাই না আমরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছি আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এই জিনিসটা হয় না কেন হয় না আমরা সহজে হাল ছেড়ে দিই কিন্তু আপনি যদি মনে মনে ঠিক করেন যে না আমি হাল ছাড়বো না আমি প্রার্থনা করেই যাব আমি প্রার্থনা করেই যাব আমি প্রার্থনা করেই যাব যতক্ষণ না আমি আমার প্রার্থনার উত্তর পাচ্ছি ঈশ্বর আপনাকে উত্তর দেবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন কিন্তু আপনার হাল ছেড়ে দেওয়া চলবে না যখন আপনি মাথাটা নিচু করলেন শয়তানের কাছে আর আপনি হাঁটা দিলেন তখন কি হলো ঈশ্বর চুপ করে থেকে গেল শয়তানকে আপনি জয়ী করলেন আপনি শয়তানকে জয়ী করলেন আপনি শয়তানের কাছে মাথাটাকে নিচু করলেন আর আপনি সরে গেলেন ঈশ্বরের থেকে আর আপনার যেটা পাওয়ার কথা ছিল যে আশীর্বাদটা ঈশ্বর আপনাকে দিতে চাইছিল আপনি হাতটা বাড়ালেন না আর আপনি সেই আশীর্বাদটা পেলেন না ঈশ্বর সদা সর্বদাই আমাদের আবেদন শোনেন আমরা যখন কোনো কিছু ঈশ্বরের কাছে চাই তিনি আমাদেরকে সেটা দেন এবং বাইবেল আমাদেরকে বারংবার বলছে যে তোমরা সদা সর্বদা প্রার্থনা করো যিশু বলছেন যে তোমরা সব সময় প্রার্থনা করো যদি আমরা প্রথম থিসলনীয় তার পাঁচ অধ্যায় সতেরো পদ পড়ি এখানে পরিষ্কার লেখা আছে সব সময় প্রার্থনা করো যিশু যখন তার শিশুদের প্রার্থনা বিষয়ে শিক্ষা দিচ্ছেন তিনি তখন বলছেন না যে যদি তোমরা প্রার্থনা করো তিনি বলছেন যখন তোমরা প্রার্থনা করো তার মানে কি একজন বিশ্বাসী জীবনে সে বিশ্বাসী নিয়মিত প্রার্থনা প্রার্থনা করবে এটা ধরেই নেওয়া হয়েছে যখন তোমরা করো ধরুন প্রথম শিশু নিয়ে পাঁচ হত্য পদে লেখা আছে সব সময় প্রার্থনা করো সব সময় বলনি মাঝে মাঝে সব সময়। আপনাকে প্রার্থনা করতে বলা হয়েছে আপনার গলাটা ধরুন খুসখুস খুসখুস করছে আর তার ফলে কি হচ্ছে আপনি কাশছেন আপনি কাশছেন তার কারণ কি আপনার গলাটা খুসখুস খুসখুস করছে অর্থাৎ আপনি কাশতে বাধ্য হচ্ছেন গলাটা যদি না খুসখুস করতো আপনি কাশতেন না ঠিক সেইভাবে একজন বিশ্বাসীর জীবনে প্রার্থনা করাটা একটা কর্তব্য আপনার সমস্যা যখন আছে অর্থাৎ সেই সমস্যাটা আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে পীড়ন করছে আর সে পীড়ন করার জন্য আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করা প্রয়োজন যদি আপনার দাঁত ব্যথা করে আপনি তাড়াতাড়ি চেষ্টা করবেন দাঁতটাকে আমি কী করে তুলে ফেলবো কী করে উপরে ফেলব এবং তার জন্য আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন সমস্ত কাজ ফেলে দিয়ে সমস্যা যদি আপনার জেনুইনলি থাকে যদি সত্যিকারে আপনার সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা আপনাকে বাধ্য করাবে ঈশ্বরের কাছে নিত্য নিরন্তর অবিরাম প্রার্থনা করার জন্য যদি আপনি প্রার্থনা যদি না করেন নিরন্তর তাহলে বুঝতে হবে যে না আপনার সমস্যাটা সেরকম নয় কারণ আমার গলা যদি খুসখুস না করে আমি কাশবো না গলা যদি খুসখুস করে আমি কাশতে বাধ্য হব কারণ ওই খুসখুস করার ফলে আমার কাশতে আমি বাধ্য হচ্ছি সিমিলারলি আপনার যখন কোনো কাশি যখন খুসখুস করছে যখন কোনো একটা সমস্যা থাকছে আপনি সেই সমস্যাটার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ঈশ্বরের কাছে যাবেন বারবার আপনি চাইবেন সেই সমস্যাটার থেকে কী করে আমি বেরিয়ে আসি তো যখন আপনি দেখছেন যে না ঈশ্বর আমাকে উত্তর দিচ্ছেন না আপনি ভেঙে পড়বেন না আপনি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেবেন না কারণ ঈশ্বর ঠিক উত্তর দেবেন ঈশ্বর তার সময় মতো আপনাকে উত্তর দেবেন গালাধীয় পুস্তক তার ছয় অধ্যায় নব পরিষ্কার লেখা আছে আমরা যেন সৎ কাজ করতে করতে ভেঙে না পড়ি কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাবো অর্থাৎ আপনি প্রার্থনা করছেন আপনি যদি ছেড়ে না দিয়ে প্রার্থনা করতে থাকেন অবিরাম আপনি সঠিক সময়ে তার উত্তর পাবেন যখন আপনি বিশ্বাসের সাথে প্রার্থনা করবেন ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন মতিলিখিত সুষমাচার চার তার একুশ অধ্যায় বাইশ পদে লেখা আছে তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে অর্থাৎ আপনি যখন বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে আসবেন এবং আপনি যখন ক্রমাগত প্রার্থনা করবেন আপনি নিশ্চয়ই উত্তর পাবেন সমস্যা আপনার কাজে এই সমস্যাটা আপনাকেই মেটাতে হবে ঈশ্বর সাহায্য করার জন্য আপনার কাছে হাত বাড়িয়ে রেখেছে কিন্তু আপনাকে হাত পেতে সে সাহায্যটা নিতে হবে ঈশ্বর একবার প্রার্থনা করলে উত্তর যখন শুনছেন আপনি ক্রমাগত প্রার্থনা করুন আপনি নিত্য নিরন্তর প্রার্থনা করুন যতক্ষণ না আপনি উত্তর পাচ্ছেন আপনি প্রার্থনা থামাবেন না আপনি প্রার্থনা চালিয়ে যান দেখুন ঈশ্বর সঠিক সময়ে আপনার প্রার্থনার উত্তর দেবেন একটা ঘটনা বলে আমি এখানে শেষ করব গতকালকে যখন আমি এই প্রচার রেডি করছিলাম যখন এই বিষয়ে বাইবেল পড়ছিলাম তখন এক বোন আমাকে ম্যাসেজ করে সে বলে যে দাদা ঈশ্বরের গৌরব হোক সুরজিৎ দাস ও একটা ভালো চাকরি পেয়েছে ওটা রেলের একটা কাজ পেয়েছে কোনো একটা কোম্পানির আন্ডারে এই সুরজিৎ দাসের জন্য এই বোন অনেকবার প্রার্থনার অনুরোধ পাঠিয়েছিল আজ প্রায় তিন থেকে চার মাস যেদিন থেকে আমরা উপবাস প্রার্থনা করছি সেই দিন থেকে বোন নিত্য নিরন্তর আমাদেরকে মনে করায় যে সুরজিৎ দাসের জন্য প্রার্থনা করবেন সুরজিৎ দাসের জন্য প্রার্থনা করবেন এই সুরজিৎ দাসের যেন একটা ভালো কাজ হয় এবং আমরা প্রতিদিন সুরজিৎ দাসের জন্য প্রার্থনা করতাম আজ অনেক দিন হয়ে গেল ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর শুনেছেন হলে লুইয়া ওই ভাই আজকে একটা কাজ পেয়েছে ওই ভাই একটা কাজ করছে তো ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর শোনেন যদি আমরা একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে ঈশ্বরের কাছে মিনতি করি ঈশ্বরের কাছে চাই তিনি আমাদেরকে দেবেন তার কান ছোট নয় তিনি কানে কম শোনেন না তিনি সব সময় শোনেন কিন্তু তিনি চায় তিনি চান একটা অনুতপ্ত হৃদয় যেন আমরা ঈশ্বরের কাছে ক্ষমাশীলভাবে আমাদের যে পাপ আছে সে পাপটাকে দূরে সরিয়ে রেখে ঈশ্বরের কাছে নত নম্র হয়ে কিছু চাই কিছু প্রার্থনা করি আর একটা মজার ঘটনা আমি বলতে চাই এই প্রসঙ্গে কোন একটা জাহাজ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিলো এবং সেই জাহাজে একজন প্রচারক ছিলেন যিনি ওই জাহাজের মধ্যে প্রচার করছিলেন প্রার্থনার বিষয়ে আর যখন তিনি প্রচার করছিলেন তখন সেখানে একজন নাস্তিক ব্যক্তি ছিলেন নাস্তিক ব্যক্তি মানে যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করেন না তো যখন ওই প্রচারক প্রচার করা শেষ করলেন তখন তিনি ওই নাস্তিককে প্রশ্ন করছেন যে ভাই তুমি কি বিশ্বাস করো প্রার্থনায় তো নাস্তিক উত্তর দিচ্ছে না 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 আমি এসব কোনো কিছুতে বিশ্বাস করি না তো প্রচার শেষ হয়ে গেছে ওই নাস্তিক তখন আর একটা অন্য জায়গাতে যাচ্ছে জাহাজের মধ্যে দিয়ে তো যেতে যেতে নাস্তিক দেখছে যে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা সে এরকমভাবে ঘুমিয়ে পড়েছে আর তার হাতগুলো এরকমভাবে পাতা আছে সেরকমভাবে ঘুমিয়ে পড়েছে ওই নাস্তিকের ভোকাটে দুটো কমলা লেবু ছিল সে এখন ওই ভদ্র মহিলাকে ইয়ার্কি ঠাট্টা করে হোক বা যে করে হোক ওই দুটো কমলা লেবু ওই ভদ্র হাতে রেখে দিয়ে সে চলে গেছে ও হাত পেতে ছিল ভদ্রময়ের মধ্যে গেছে বৃদ্ধা মহিলা আর নাস্তিক কী করলো তার হাতে দুটো লেবু দিয়ে সে চলে গেছে সেটা কোনো কাজে যাচ্ছিল জাহাজের মধ্যে এর খানিক্ষণ পর যখন নাস্তিক যখন ফিরছে সে দেখছে ওই মহিলা অত্যন্ত তৃপ্তি সহকারে সে লেবুটাকে খাচ্ছে তখন ওই নাস্তিক বললেন যে কি ব্যাপার আপনি লেবুটাকে এত তৃপ্তি সহকারে খাচ্ছেন ভালো লাগছে না হ্যাঁ এটা আমার বাবা আমাকে দিয়েছে তখন ওই নাস্তিক প্রশ্ন করছে আপনার বাবা আপনার বাবার বয়স কত তো আপনি এত বৃদ্ধা মহিলা আপনার বাবা এখনও জীবিত আছেন তো বৃদ্ধা মহিলা বলছে হ্যাঁ তিনি জীবিত আছেন তিনি জীবিত ঈশ্বর এবং আমি বেশ কয়েকদিন ধরে প্রার্থনা করছি যে প্রভু পিতা তুমি আমার প্রতি দয়া করো কারণ আমি এই সমুদ্রে যাচ্ছি এই সমুদ্রে যাত্রার ফলে আমার বারবার বারবার বমি আসছে তো যদি আমাকে দুটো যদি লেবু দেওয়া হতো তাহলে আমার একটু বমি বমি ভাবটা কাটতো তো দেখুন আমি ঘুমোচ্ছিলাম আমি প্রার্থনা করতে করতে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়েছি হাত দুটো আমার খোলাই আছে আর ঘুম থেকে উঠে আমি দেখছি আমার হাতে দুটো লেবু দিয়ে দিয়েছে এবং আমি বিশ্বাস করি এই লেবুটা দিয়েছে আমার ঈশ্বর নাস্তিক তো পুরো তার বনে গেছে সে একটা ইয়ার ছলে ওই ভদ্রমহিলাকে মহিলাকে সে লেবুগুলো দিয়েছিল তখন নাস্তিকের মনে একটা বিশ্বাস জন্মালো যে না প্রার্থনা উত্তর দেন ঈশ্বর এবং পরবর্তীকালে এই নাস্তিক বিশ্বাস করেছিল এবং তিনি ঈশ্বরকে গ্রহণ করেছিলেন এবং তিনি অন্য মানুষকে ঈশ্বরের বিষয়ে বলতেন তো আজকাল যদি আপনি বিশ্বাস করেন এবং বিশ্বাসের সাথে যদি আপনি প্রার্থনা করেন সে প্রার্থনার উত্তর ঈশ্বর আপনাকে দেবে আপনার সমস্যা যত কঠিনই হোক না কেন আপনার সমস্যা যত বড়ই হোক না কেন আপনি যখন বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ঈশ্বর আপনাকে উত্তর দেবে আপনি একবার দুবার প্রার্থনা করে হাল ছেড়ে দেবেন না আপনি বারবার 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 আপনি ঈশ্বরকে বলুন প্রভু যিশু তুমি আমাকে এটা দাও আমার এটা প্রয়োজন ঈশ্বর তুমি একটি আমার দিকে মুখ তুলে তাকাও আর ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন আসুন আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান মহান ঈশ্বর পুত্র প্রিয় প্রভু যিশু গো তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময় জন্য ও প্রভু তোমাকে ধন্যবাদ দিই এত সুন্দর বাক্য তুমি তোমার বাইবেলের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছ তার জন্য প্রভু প্রভু বিশেষ করে প্রার্থনা করি যারা আজকে অসুস্থ পীড়িত প্রভু তুমি তাদের প্রতি একটি বার তোমার করুণার হস্ত রাখো প্রভু ও প্রভু তুমি তাদের প্রতি দৃষ্টিপাত করো পিতা ও পিতা তুমি তাদেরকে ছ তুমি তাদেরকে স্পর্শ করো যদি তোমার ইচ্ছা হয় প্রভু এই মুহূর্তে তুমি তাদেরকে সুস্থ করো বলে তোমার কাছে আমি বিনতি করি পিতা ও প্রভু যারা আজকে ঋণগ্রস্ত যারা আজকে আর্থিক সমস্যায় জর্জরিত পিতা ও প্রভু তাদেরকে তুমি সেই আর্থিক সমস্যা তুমি তাদেরকে মিটিয়ে দাও তুমি তোমার স্বর্গীয় ভান্ডার খুলে তুমি তাদেরকে দাও বলে তোমার কাছে আমি নিবেদন করি পিতা প্রভু তুমি বলেছ তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে তাই পিতা আমি চাইছি প্রভু যারা আজকে ঋণগ্রস্ত যারা আজকে নানা সমস্যা আক্রান্ত ও প্রভু তুমি তাদেরকে সে সমস্যা থেকে মুক্ত করো প্রভু তুমি বলেছ তোমরা যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দিব ও প্রভু যারা আজকে আমাদের জীবনের ভার বইতে বইতে বোঝা বইতে বইতে ক্লান্ত পিতা ও পিতা তুমি তাদেরকে বিশ্রাম দাও তুমি তাদের প্রতি একটিবার দৃষ্টিপাত করো তোমার যে সমস্ত সন্তানেরা আজকে অসুস্থ যারা তোমার কাছে মিনতি করছে পিতা ও পিতা তুমি তাদের প্রতি একটিবার দৃষ্টিপাত করো তুমি তোমার করুণার হস্ত তাদের উপর রাখো যেন তারা তোমার উপস্থিতি অনুভব করতে পারে তাদের হৃদয়ে তারা যেন পরিবর্তন অনুভব করতে পারে তাদের মনে ও পিতা অবশ্যই স্বর্গীয় শান্তি যেন তাদের জীবনে তারা যেন অনুভব করতে পারে পিতা তারা যেন অশান্তির মধ্যে না থাকে তারা যেন সয়তানের ব্যাডাজাল না থাকে পিতা তারা যেন সয়তানের বেড়েজাল থেকে মুক্ত হয়ে তারা যেন তোমার নামে আনন্দ করতে পারে তোমার নামে মহিমা করতে পারে পিতা তুমি তাদেরকে সাহায্য করো তুমি তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো পিতা প্রভু আমি বিশ্বাস করি তোমার এই প্রার্থনা শুনেছ এবং উত্তর দিয়েছ এই প্রার্থনা না শরিত কৃষ্ণ যিশু একমাত্র তোমার নামে চাইলাম আমেন সকলে ভালো থাকবেন এবং এই বাক্য বিভিন্ন মানুষের মধ্যে আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ছড়িয়ে দিন যারা আজকে আপনার মতো হতাশ আপনার মতো নিরাশ হতে পারে আপনার একটা শেয়ার করার মধ্য দিয়ে সেই পরিবার বা সেই বন্ধু সেই আত্মীয় উদ্ধার পেতে পারে ভালো থাকুন সকলে জয় যিশু